प्रथम जुगे परमात्मा कृष्ण बैकुंठेर आदि वृंदावनेर महाराष मंडले प्रथम दुर्गा पूजा करें। एरपर मधु ओ कैठव एई दुई असुरेर भये ब्रह्मा द्वितीयबार दुर्गा पूजा करेछे। तृतीयबार असुर त्रिपुरेर संगे स्वयं शिवेर युद्धे विपद काटाते शिव दुर्गा पूजोर आयोजन करें। दुर्वासा मुनिर अभिशापे लक्ष्मी के हारिए इंद्र जे पूजार आयोजन करेछिलेन सेटी छिल चतुर्थ बार दुर्गा पूजो। एरपर थेके पृथ्वीते मुनि ऋषि सिद्ध पुरुष देवता ओ मानुषेरा नाना देशे नाना समय दुर्गा पूजो करे आसछेन। আশ্চির্যের শারদ প্রাতে রেগে উঠেছে আলোকমঞ্জি, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলি মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। সপ্ত ধর্মের অন্যতম প্রধান ধর্মগ্রন্থ দেবী ভাগবত পুরাণ অনুসারে ব্রহ্মার মানুষ পুত্র মনু পৃথিবীর শাসক হয়ে ক্ষীরোদ সাগরের তীরে দুর্গার মাটির মূর্তি তৈরি করে পুজো করে। সেই সময় তিনি বাগ ভব বীজ জপ করতেন এবং আহার ও শ্বাস গ্রহণ ত্যাগ করে এক পায়ে দাঁড়িয়ে 100 বছর ধরে ঘোর তপস্যা করেন।
জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো এর ফলে তিনি শীর্ণ হয়ে পড়লেও কাম ও ক্রোধ জয় করতে সক্ষম হন এবং দুর্গা নাম চিন্তা করতে করতে সমাধির প্রভাবে স্থাবরে পরিণত হন। Yeah.
শারদীয় দুর্গাপূজাকে অকাল বোধন বলা হয়। কালিকা পুরাণ ও বৃহৎ ধর্ম পুরাণ অনুসারে রাম রাবণের যুদ্ধের সময় শরৎকালে দুর্গাকে পূজা করা হয়েছিল। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরে রাগমনি, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরে রাগমনি, শিউলি ঝরানো দিনানিশে, শিউলি ঝরানো হিন্দুশাস্ত্র অনুসারে শরৎকালে দেবতারা নিদ্রায় আচ্ছন্ন থাকে, তাই এই সময় তাদের পূজা হওয়া যথাযথ সময় নয়। অকালের পুজো বলে অকাল বোধন কথাটি প্রচলিত। কৃত্তিবাস ওঝা তার রামায়ণে লিখেছেন, রাম স্বয়ং দুর্গার বোধন ও পূজা করেছিলেন,
তবে রামায়ণের প্রকৃত রচয়িতা বাল্মীকি মুনি রামায়ণে রামচন্দ্র কৃত দুর্গাপূজোর কোনো উল্লেখ করেননি। তবে এই প্রচলিত তথ্য অনুসারে স্মৃতিশাস্ত্র সমূহে শরৎকালে দুর্গাপূজার বিধান দেওয়া হয়েছে। বাঙালি সনাতনী সমাজে এটি অন্যতম বিশেষ ধর্মীয় ও সামাজিক উৎসব। আশ্বিন বা চৈত্র মাসের শুক্লপক্ষে দুর্গা মহাপূজা করা হয়। বছরে মূলত চারটি নবরাত্রি আসে, তার মধ্যে দুটো গুপ্ত নবরাত্রি। চারটি নবরাত্রিতে শ্রী দুর্গার মহাপূজো হয়।
শক্তি দেবী। ঋগ্বেদে দুর্গার বর্ণনা নেই, তবে ঋগের দত্ত দেবী সূক্তকে দেবী দুর্গার সূক্ত হিসেবেই মান্যতা দেওয়া হয়। দেবী দুর্গার জন্ম হয় না, আবির্ভাব ঘটে। দুর্গার বিশেষ আলোচনা ও পূজা বিধি তন্ত্র ও পুরাণেই প্রচলিত। যে সকল পুরাণ ও উপপুরাণে দুর্গা সংক্রান্ত আলোচনায় উঠে আসে দেবীর দশ মহাবিদ্যার কথা, কখনো তিনি জয় দুর্গা, জগদ্ধাত্রী, গন্ধেশ্বরী, বনু দুর্গা, চণ্ডী, নারায়ণ, শিবানী, কালী, গৌরী, উমা, কখনো বা নৃমুণ্ড মালিনী চামুণ্ডা, তিনি আবার তমময় নিয়তি। শত্রুদাহনকালে তিনি অগ্নিবর্ণা, অগ্নিলোচনা, তিনি জগদীশ্বরী, আপন মহিমায় এই পৃথিবীতে পরিব্যাপ্ত হয়ে আছেন প্রতিটি জীবের শরীরে। তিনি ঘটন অঘটন পটীয়সী, দুর্গা দুর্গতি নাশী। দুর্গে দুর্গে দুর্গতি
দেবী দুর্গা শাক্তমতের সর্বোচ্চ আরাধ্য দেবী। বৈষ্ণব মতে তাকে ভগবান বিষ্ণুর অনন্ত মায়া এবং শৈব মতে দুর্গাকে শিবের অর্ধাঙ্গিনী পার্বতী। ভগবতে শ্রীকৃষ্ণের যোগ মায়াকে দুর্গার একটি স্বরূপ আখ্যা দেওয়া হয়েছে। যিনি হরির সহায়নী তথা শিব ভক্তি প্রদায়িনী। পার্বতী রূপী দুর্গাদেবীর ভিন্ন ভিন্ন অবতার সমূহ হল কালিকা, নন্দা, ভ্রামরী, শাকম্ভরী, রক্তদণ্ডিকা, কৌশিকী। ওম সিংহস্থা শশিশেখরা মারাকতপ্রাখ্যা চতুর্ভীর্ভুজৈঃ শঙ্খং চক্রধনুঃ শরাংশ্চ দদতি নেত্রৈস্তিভিঃ শোভিতা আমুক্তাঙ্গদহারকঙ্কণম রণতঞ্চিৎকনন্নূপুরা দুর্গা দুর্গতিহারিণী ভবতু নো রত্নৌলসৎকুণ্ডলা। মাগো সিংহা ভাষাইলাম সে মাগো গন্ধের এই ভান্ডা লইয়া রে হে তোমার বরেতে মাগো ডিঙ্গা ভাষাইলা দেবী মাহাত্ম্যে বর্ণিত দেবী পার্বতী সংক্রান্ত তৃতীয় ও সর্বশেষ কাহিনীটি হল শুম্ভ নিশুম্ভ বধের কাহিনী। চরিত্র বা তৃতীয় খণ্ডে বিধৃত পঞ্চম থেকে একাদশ অধ্যায়ে এই কাহিনী বর্ণিত হয়েছে। সর্বমঙ্গল মঙ্গলে শিব সর্বার্থ সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সর্বমঙ্গল মঙ্গলে শিব সর্বার্থ সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনাং শক্তিভূতে সনাতনী
गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते शरणागत दीनाथ परित्राण परायणे सर्वशक्ति हरे देवी नारायणी नमस्तुते या देवी सर्वभूतेषु नातिरूपेण संस्थिता नमस्तस्वै 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 नमो नमः 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 शुंभ निशुंभ दुई असुर भ्राता सर्व देवतादेर যোগ্য ভাগ অধিকার করে নিলে দেবগণ হিমালয়ে গিয়ে আদিদেবী মহাদেবীকে স্তব করতে লাগলেন। অহং রুদ্রেভিঃ সুভিশ্চরাম্যহং মাদিতে উত বিশ্বদেবৈঃ অহং অহং মিত্রাবরুণো ভা বিভর্ দেবী দুর্গা পরম প্রকৃতি ও সৃষ্টির আদি কারণ। তিনি শিবের স্ত্রী পার্বতীর উগ্র রূপ, কার্তিক ও গণেশের জননী এবং কালীর অন্য রূপ। ভূষিতে ভাস্বৎ করে
चरणाम्बरे धरे खड़ग कद्री करे धरे कपालिंदी परे वामे कालिकायै नमस्तुते तिलोत्पले जटाभारे सिंधुरेन्दु मुखोदये सुखद्वन्तश्च दर्शने कालिकायै नमस्तुते कालिकायै नमस्तुते अनादिं सुरादिं मखादिं भवादिं स्वरूपं त्वदीयं न विद्यन्ति देवा जगन्मोहिनीयं तु वाग्वादिनीयं सुहृत्पोषिणी शत्रुसंहारिणीयं। बांग्ला मंगल काव्यगुलोते एवं आगमनी गाने दुर्गारूपे शिव जया हिमालय दुहिता পার্বতীর সপরিবারে পৈতৃক গৃহে অবস্থানের আনন্দময় দিনগুলোর এবং তার বিবাহিত জীবনের অপূর্ব বর্ণনা পাওয়া যায়। মহাবেতা মহামেধা মহামায়া মহাস্মৃতি মহাদেবী মহেশ্বরী মহাশক্তি মহাধৃতি। संयुक्ता पूर्णेन्दु सदृशानना
দেবী পার্বতী দেবতাদের অনুরোধে দুর্গম অসুরকে বধ করেন। দেবী পার্বতী দুর্গা নামে অভিহিত হন। शिरोहिणि वासिनि विष्णु विलासिनि जिष्णुनुते भगवति देशिति कण्ठकुटुम्बिनि भूरिकुटुम्बिनि भूरि कृते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकवर्दिनि शैलसुते सुरवरवर्षिणि दुर्धरकर्षिणि कमर्षिणि हर्षरते रघुवनपोषिणि शङ्करतोषिणि कल्मषमोषिणि घोषरते तनुजनिरोषिणि दितिसुतरोषिणि दुर्मदशोषिणि सिन्धुसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते जगदम्ब मदम्ब कदम्ब वन प्रियवासिनि हासरते शिखरि शिरोमणि तुङ्ग हिमालय शृङ्ग निदालय मध्यगते मधुमधुरे मधुकैटभगञ्जिनि कैटभभञ्जिनि रासरते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते মহালয়ায় হিন্দু ধর্মে পিতৃপক্ষের অবসান, মাতৃপক্ষের সূচনা। পূর্বপুরুষের তর্পণাদির জন্য প্রশস্ত এক বিশেষ পক্ষ, যা সাধারণত মহালয়া নামেই পরিচিত। হিন্দু বিশ্বাস অনুযায়ী হিন্দু মহাকাব্যের সূর্য কন্যা রাশিতে প্রবেশ করলে পিতৃপক্ষ সূচিত হয়। লোক বিশ্বাসে এই সময়ে পূর্বপুরুষগণ পিতৃলোক পরিত্যাগ করে তাদের উত্তর পুরুষদের গৃহে অবস্থান করে। এরপর সূর্য বৃশ্চিক রাশিতে প্রবেশ করলে তারা পুনরায় পিতৃলোকে ফিরে যান। পিতৃগণের অবস্থানের প্রথম পক্ষে হিন্দুদের পিতৃপুরুষগণের উদ্দেশ্যেই তর্পণাদি করতে হয়। মহালয়া পক্ষের ১৫টি তিথির মধ্যে সপ্তমী থেকে মাতৃরূপে পূজিত হন দেবী দুর্গা।
योग्य शुभ दे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि वंदितांगे वियुगे देवी सर्वशोभाग्यदायिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि अजिंत्य यशो देहि